প্রসঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার ও চলমান রাজনৈতিক সংকট নিয়ে ধানমন্ডির আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় আলোচনা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সহকর্মী অহিদুল ইসলাম রয়েছেন সেখানে, সবশেষ অবস্থা জানবো তার কাছ থেকে। অহিদুল, জানতে চাই যে এই যে সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম হানিফ, তিনি কি বলেছেন? এই বৈঠকটি ছিল মূলত যে আগামী 17ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী হবে, সেই উপলক্ষে 18ই মার্চ ঢাকায় একটি মহাসমাবেশ হবে তার প্রস্তুতি নিয়ে, এবং এখন সারা দেশে যেই তাণ্ডব যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে জামাত শিবির এবং আওয়ামী লীগ বলছে এই বিএনপির ইন্ধনে যে তাণ্ডব চলছে সেই বিষয়ে একটি প্রস্তুতি বৈঠক হয়। সেখানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের যেটা বলেছেন যে বিএনপি যেই যে শান্তি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে সেটা সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে মহান মুক্তিযুদ্ধের সময়ও একইভাবে হানাদারদের নিয়ে একটি শান্তি কমিটি গঠন করা হয়েছিল, এখন সেই বিএনপি তারই ধারাবাহিকতায় শান্তি কমিটি গঠনের চেষ্টা চালাচ্ছে এবং দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির জন্য, মাহবুবুল আলমের হানিফের ভাষায়। তিনি বলছেন যে সেই সময়ে যখন মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে ঠেকাতে পারেনি, এখনও এই যুদ্ধ অপরাধীদের যে বিচার হচ্ছে সেটিকে ঠেকাতে পারবেন না। মাহবুবুল আলম হানিফ আরও বলেছেন শামীম যে পুলিশ বাহিনী সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে যথাযথভাবেই কাজ করে যাচ্ছে এবং এর আগেও পুলিশ সফলতা দেখিয়েছে, এবং তিনি জামাতের যে কর্মকাণ্ড এটাকে রাজনৈতিক কর্মকাণ্ড নয় একটি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে বলছেন। অহিদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।